নওগাঁর সবচেয়ে বড় মহাদেবপুর হাটে সরকার ঘোষিতের চেয়ে মনে অন্তত 100 টাকা কমে বিক্রি হচ্ছে ধান। এবার উৎপাদন খরচ বাড়লেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ঠকানোর অভিযোগ চাষিদের। বিস্তারিত জানাতে হাটে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। নভেম্বরের শুরুতে ধান কাটা মারাই শুরু হয় বরেন্দ্র জনপদে। এসব ধান কিন্তু এই মাঠ থেকে হাটে তোলার জন্য চাষিরা নিয়ে আসছেন এবং দিন যত গড়াচ্ছে এই হাটগুলোতে কিন্তু এই মৌসুমের যে সব ধান রয়েছে এই ধানের কিন্তু যোগান এবং সরবরাহ দুটোই কিন্তু বাড়ছে এই হাটগুলোতে। এবং গত কয়েকদিনের তুলনায় সরবরাহ যেমন বেড়েছে, দরের জায়গাটা কিন্তু আনুপাতিক হারে এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম পড়ে গেছে বা কমে গেছে। এবং এর পিছনে আসলে যে বিষয়টি ব্যবসায়ীরা বোঝানোর চেষ্টা করছেন, একদিকে তাদের চাল বিক্রি কম হচ্ছে, অন্যদিকে বাড়তি সরবরাহের কারণে কিন্তু দরের জায়গাটা এরকম অনেকটা কমের কথা বলছেন। এবং গত কয়েকদিন আগে প্রথম দিকে যে ধানগুলো উঠেছিল এই ধানগুলো কিন্তু তারা বিক্রি করেছিলেন স্বর্ণা পাঁচ মোটা জাতের যেসব ধান এই 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। তবে এই ধান কিন্তু আজকের হাটে আমরা যে চিত্রটি লক্ষ্য করছিলাম সর্বোচ্চ মোটা জাতের স্বর্ণা পাঁচ ধান বিক্রি হচ্ছে 1050 টাকা, অন্যদিকে বিধান 90 জাতের কিছুটা সুগন্ধি বা চিকন এটা পোলায়ের চালের জন্য ধানটি কেনাবেচা হয়ে থাকে। এই ধান 1200 টাকা সর্বোচ্চ দর এবং বিগত মৌসুমগুলোতে এই ধান কিন্তু অনেক চড়া দরে 1400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এরকম দফায় দফায় ধানের দর হঠাৎ করে নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা বলছেন একদিকে তাদের কৃষি উপকরণের যেসব দাম বেশি দরে উৎপাদন করতে হয়েছে এবং হাটগুলোতে এই ধানগুলো কিন্তু বিক্রি করতে এসে এখন একটা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন। এবং এই বাজার ব্যবস্থাপনার মূলেই যে বিষয়টি তারা বোঝানোর চেষ্টা করছেন, স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের খেয়াল খুশি মতো একটা দর বেঁধে দিচ্ছেন এবং এই দরের প্রকৃত বাজার যেটি সেটি কিন্তু তাদের কৃষকরা না পেয়ে আসলে মুনাফাটা ব্যবসায়ীর পকেটেই যাচ্ছে এমন কথায় কিন্তু চাষিদের দিক থেকে অভিযোগ করা হচ্ছে। এবং হাটগুলোতে প্রতিদিনই কিন্তু ভোর থেকে বেলা 10-11টা পর্যন্ত কেনা বেচা হয়ে থাকে এবং এক ধরনের নজরদারির অভাবের কারণেই কিন্তু নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থায় প্রকৃত মূল্যটা চাষির ঘরে না গিয়ে আসলে ব্যবসায়ীর ঘরে যাচ্ছে। এই চিত্রগুলো কিন্তু হাটের চাষিরা বরাবরই অভিযোগ করে আসছেন এবং সরকার যদিও এবছর 1200 টাকা মন প্রতি মন ধান কেনার ঘোষণা দিয়েছে, অর্থাৎ 30 টাকা কেজিতে ধান কেনা হবে, এরকম বাজার ব্যবস্থায় কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছিলাম যে 25-26 টাকা সর্বোচ্চ দরে ধান এখানকার ব্যবসায়ীরা কিনছেন, 30 টাকার দরের যে সরকারি মূল্য সেই মূল্যটার কিন্তু অনেকটা 4-5 টাকা কম দরে কেনা বেচা হচ্ছে। সব মিলে চাষিরা কিন্তু এরকম একটা নিম্নমুখী দরের কারণে হতাশা প্রকাশ করছে। এই ছিল নওগাঁর মহাদেবপুর হাটে ধান বেচে কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।